हेलो व्यूअर्स कैमन आछेन सबाई वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर साथे एकटा रेसिपी शेयर करब बाजार थेके ना किने घरे की करे बेड क्राम तैरी करते हय आपनादेर साथे सेटाई शेयर करब। तो चलुन शुरू करा जाक। एखाने आमी 6टा ब्रेड नियेछि। एखन ब्रेडेर चारपाशगुलो केटे आमी पिसेस करे नेब। साइडगुलो आपनारा दिलेओ दिते पारेन, ताते ब्रेड क्राम्पटा एकटु डार्क होबे। तो आर स्लाइसगुलो आमी ब्लेंडारे एकटु पानि चाड़ाई शुकनो ब्लेंड करे नेब। एटा आमी ब्लेंडारे गुड़ो करे नियेछि, देखतेई पाच्छेन। एखन आमी অরেঞ্জ কালারের একটা করব। এটাও সেম ভাবে আমি স্লাইস করে তারপর ব্লেন্ডারে কালার মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি। আর ঘরে কি করে আপনি কালারটা তৈরি করবেন এটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। এখন আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি প্যানে। এগুলোকে একদম লো আঁচে ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ পরপর নাড়তে হবে অনবরত, নতুবা এটা নিচে পোড়া লেগে যাবে, তখন পোড়া একটা গন্ধ চলে আসবে। ব্রেড ক্রাম্পটা হয়ে এসেছে, দেখেন এটার কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আমি কিছু গার্লিক পাউডার দিচ্ছি আর কিছু হার্ব মিক্স করছি। তারপর এটাকে 2 মিনিটের মতো আরেকটু ভেজে তারপর আমি নামিয়ে নেব। এখন সেম ভাবে অরেঞ্জ কালারটার মধ্যেও আমি সামান্য গার্লিক পাউডার হার্ব মিক্স করে এটাকে 2-3 মিনিট আমি ভেজে নামিয়ে নিচ্ছি। দেখেন হোয়াইট কালারটা কেমন হয়েছে। আপনার বাজার থেকে কেনা আর ঘরে তৈরি করা বেড ক্রাম্প কোনো তফাতই পাবেন না, কেমন ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন। সেম ভাবে অরেঞ্জ কালারটাও হয়েছে। আর আপনারা ঘরে কি করে কালারগুলো তৈরি করবেন এটা ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।